রিসেন্টলি কেএফসি একটি ফ্রি ফ্রাইড চিকেন অফার স্টার্ট করেছে, যেটি অ্যাভেল করতে হলে 10 টাকা অথবা 25 টাকার কুরকুরে চিপসের প্যাকেট, খালি প্যাকেট যে কোনো কেএফসির আউটলেটে শো করতে হবে। ব্যাপারটা আমি ক্লিয়ার করে বলছি, ধরুন 159 টাকার যে কোনো একটি ফ্রাইড চিকেন কেএফসি থেকে পারচেস করার পর কুরকুরে চিপসের খালি প্যাকেট শো করলে তারা আপনাকে আরেকটি 159 টাকার ফ্রি ফ্রাইড চিকেন আপনাকে ফ্রি দিয়ে দেবে। দ্যাট মিন্স 159 টাকা দিয়ে আপনি দুটি ফ্রাইড চিকেন পারচেস করতে পারছেন। তো অনেকেই মনে করে যে চিপসের প্যাকেট, খালি চিপসের প্যাকেট জমা দিলেই হয়তো ফ্রি ফ্রাইড চিকেন পাওয়া যাবে, ব্যাপারটা আসলে তা নয়। খালি চিপসের প্যাকেট জমা দেওয়ার পরও আপনাকে 159 টাকা পে করতে হবে, দেন আপনি দুটি ফ্রাইড চিকেন অ্যাভেল করতে পারবেন। ওকে, সো আমরা ফ্রাইডেতে গিয়েছিলাম, ফ্রাইডে থাকার কারণে এবং ফ্রি ফ্রাইড চিকেনের অফার থাকার কারণে খুবই রাশ ছিল, যেটা আমরা দেখতে পাচ্ছি, এবং আমার অলমোস্ট প্রায় 25 মিনিটস লাইনে ওয়েট করতে হয়েছে। ফাইনালি চিকেন ডেলিভারি পাওয়ার পর সেকেন্ড ফ্লোরে এসে দেখি যে এখানেও খুব রাশ চলছে। তো এনিওয়েজ, আমরা এখানে চিকেনগুলো দেখতে পাচ্ছি, কেএফসির চিকেন নিয়ে আসলে বলার কিছুই নেই, খুবই ক্রিস্পি এবং টেস্টি হয়ে থাকে, আমরা সবাই জানি। আমাদের আরও কিছু চিকেন আইটেম অর্ডার দেওয়া ছিল, সেগুলো লেট হবে। আমরা দুটি ফ্রাইড চিকেন পারচেস করেছিলাম এবং চিপসের খালি প্যাকেট জমা দেওয়ার পর তারা আমাদেরকে আরও দুটি ফ্রাইড চিকেন ফ্রি দিয়েছে, টোটাল 4টি ফ্রাইড চিকেন হয়েছে। ওকে, তো ফ্রাইড চিকেনগুলো খুবই ক্রিস্পি হওয়ার কারণে বাচ্চারা খুবই মজা করে খেয়েছে। এখানে বলে রাখা ভালো যে একজন সর্বোচ্চ 3টি খালি চিপসের প্যাকেট জমা দিতে পারবেন, 3টি চিপসের প্যাকেট জমা দিয়ে উনি 3টি ফ্রি ফ্রাইড চিকেন অ্যাভেল করতে পারবেন। ওকে, তো খাওয়া দাওয়া শেষ, আমাদের বাচ্চারা সবাই চেটেপুটে খেয়েছে, খাওয়ার পরে তারা এখন চলে গিয়েছে কিডস জোনে, সেখানে তারা এনজয় করছে। Gentlemen, I want you to repeat after me just how I do it. Ready? Rock da 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 আজ এ পর্যন্তই, যাচ্ছি তবে যাচ্ছি না, দেখা হবে নেক্সটে নতুন কোনো ব্লগ নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।